চায়ের উৎপত্তি চীনে হলেও আমাদের দেশে চা খাওয়ার প্রচলন শুরু করে ব্রিটিশরা। 1840 সালে প্রথম চায়ের আবির্ভাব হয় চট্টগ্রামের পাহাড়ি এলাকায়। পরে ইংরেজদের হাত ধরেই সিলেটের পাহাড়ি অঞ্চলে শুরু হয় বাণিজ্যিকভাবে চায়ের উৎপাদন। সেখান থেকেই শুরু হয় চায়ের গল্প। এরপর শুরু হয় নানান জাতের চায়ের উৎপাদন। জাপানের মাচা গ্রিন টি, ইংল্যান্ডের জনপ্রিয় আল গ্রে টি ও হোয়াইট টি। বিশ্বে চায়ের বাজারে এই তিন জাতের চায়ের রয়েছে একচেটিয়া আধিপত্য। আর বিশ্ব বাজারে দাপিয়ে বেড়ানো এই তিনটি চা এখন বাংলাদেশে উৎপাদন হচ্ছে। বাংলার মাটিতে ভিনদেশি চায়ের উৎপাদন নিয়েই আমাদের আজকের আয়োজন। জানানোর চেষ্টা করব বাংলাদেশের অর্থনীতিতে অর্থকরী ফসল চায়ের সাফল্য ও সম্ভাবনা। চলুন শুরু করা যাক। প্রথমবারের মতো দেশে উৎপাদন হয়েছে হোয়াইট টি। দেশে প্রথম এই চায়ের উৎপাদন করে সফলতার মুখ দেখল হবিগঞ্জের বাহুবল উপজেলার বৃন্দাবন চা বাগান। এই চায়ের রং হলুদ। এর মূল রংটা সবুজ ও হলুদ রঙের মাঝামাঝি। একে হোয়াইট টি বলার কারণ হল এর গায়ে সাদা লোম রয়েছে। ইতোমধ্যে বাজারে এসে ব্যাপক সাড়া ফেলেছে এই চা। প্রতি কেজি নিলামে বিক্রি হয়েছে 5,010 টাকা দরে। এই চায়ের উদ্ভাবক বৃন্দাবন চা বাগানের ম্যানেজার নাসিরুদ্দিন খান বলেন, এই হোয়াইট টি দীর্ঘদিনের গবেষণা ও পরিশ্রমের ফল। এবছর পরীক্ষামূলকভাবে 10 কেজি হোয়াইট টি তৈরি করেছিলাম। পরিকল্পনা রয়েছে আগামী বছর ব্যাপক আকারে উৎপাদন করার, তবে সেক্ষেত্রে অনেক মেশিনের প্রয়োজন। বিশ্ব সেরা চা মৌলভীবাজারের শাহবাজপুর চা বাগান পরীক্ষামূলক উৎপাদনে তারা আশাতীত সাফল্য পেয়েছে। তাদের উৎপাদিত আলগেট্রি ও হোয়াইট টি, এই নতুন দুই জাতের চা, দেশের চট্টগ্রাম ও শ্রীমঙ্গল আন্তর্জাতিক চা নিলাম কেন্দ্রে বিক্রি হয়েছে সর্বোচ্চ দামে। অকশনে 3,100 টাকায় বিক্রি হয় হানি ফ্লেভার গ্রিন টি, 2,420 টাকায় বিক্রি হয় লেমন গ্রিন টি, মাচাটি বিক্রি হয় 1,500 টাকা ও আলগ্রেটটি বিক্রি হয় 1,200 টাকা কেজি দরে। চা বিশেষজ্ঞরা বলেন, পুষ্টিগুণের বিচারে মাচা গ্রিন টি সেরাদের সেরা। 10 কাপ গ্রিন টির সমান উপকারী 1 কাপ মাচা গ্রিন টি। আর স্বাদ ও গন্ধে জনপ্রিয় আলগ্রেটি। বাগান কর্তৃপক্ষ জানান, অভ্যন্তরীণ চাহিদা মিটিয়ে মাচা গ্রিন টি ও আলগ্রেটি বিদেশে রপ্তানি করার পরিকল্পনা রয়েছে তাদের। এতে তারা সফল হলে বিশ্বে বাংলার চায়ের সুনাম বৃদ্ধির পাশাপাশি অর্জিত হবে বৈদেশিক মুদ্রা। আর এই স্বপ্ন বুনে চলেছেন ইন্টারন্যাশনাল টি মাস্টার শাহবাজপুর চা বাগানের ডেপুটি ম্যানেজার মোহাম্মদ রাশিদুল ইসলাম। তিনি মনে করেন, তার এই স্বপ্ন পূরণ হলে দেশের চা শিল্পে নতুন এক মাত্রা যোগ হবে। আলগ্রেটি প্রথম চীন দেশে উৎপাদন হয়েছে। এটা মূলত চীন দেশের চা। এটি 1800 সালের শুরুতে ইংল্যান্ডের বাজারে প্রিমিয়াম চীনা চা হিসেবে প্রথম চালু হয়েছিল। পরে ইংল্যান্ডের রাজ পরিবারের টি মাস্টার ইতালির সুগন্ধি ফুল বার্গামন ফ্লেভারের অয়েল বিটি দুই চায়ের সঙ্গে সংমিশ্রণ করে নতুন একটি চা তৈরি করেন। এই চায়ের নাম দেওয়া হয় আলগ্রেটি। সেই থেকে ইংল্যান্ডে এই চা জনপ্রিয় হয়ে ওঠে। বর্তমানে এটি ইংল্যান্ডের সবচেয়ে জনপ্রিয় চা। শাহবাজপুর চা বাগানের উৎপাদিত ব্ল্যাক টির সঙ্গে ইংল্যান্ড থেকে আনা বার্গামন ফ্লেভার মিলিয়ে তারা এই চা তৈরি করেছেন। বিশ্বে দিন দিন এই চায়ের চাহিদা বৃদ্ধি পাচ্ছে। সর্বশেষ 2020 সালে আন্তর্জাতিক বাজারে আলগ্রেটি এর চাহিদা ছিল 6.5 মিলিয়ন টন। চলতি বছরে এই চাহিদা আরও 3.5 টনে বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে। বাংলাদেশে কিছু কোম্পানি বিদেশ থেকে এনে প্যাকেটজাত করে এই চা বিক্রি করছে। মাচা গ্রিন টি ও আলগ্রেটি আমাদের দেশের চায়ের মধ্যে নিউ এডিশন। এই চা জাপান ও চীনারা করে থাকে। এখন দেশে উৎপাদন হচ্ছে এই সমস্ত চা। একদিন দেশের চাহিদা মিটিয়ে বিদেশেও রপ্তানি হবে ইনশাল্লাহ। প্রিয় দর্শক, আজ এই পর্যন্তই। শুরু থেকে শেষ পর্যন্ত চেষ্টা করেছি বাংলার মাটিতে ভিনদেশি চা চাষের সঠিক তথ্য উপস্থাপন করতে। কোথাও কোনো তথ্যগত ভুল কিংবা আপনার পরামর্শ থেকে থাকলে তা কমেন্ট করে জানাতে পারেন। নিশ্চয়ই আবারও দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।